বাংলাদেশের ফ্লাই জোন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের নতুন শাখা দেরার আয়াল নাসের গোলশক মেট্রো স্টেশনের বিপরীতে। সেফ জোন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নামে নতুন এ শাখাও মূলত উক্ত এলাকার প্রবাসী হতা মাথা তাকিয়ারে উদ্বোধন করি বলে জানাই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। এ সময় তারা আরও জানাই দে প্রবাসী হলর দোরগুড়া মিদ্দি দ্রুততম সময়ত সঠিক সেবা পৌঁছে দিবার লক্ষ্যে তারার এই যাত্রা। আসলে আরা মূলত এই ট্রাভেলিংসে করা গিয়ে যায় আর আর বাংলাদেশি এনে প্রচুর বাংলাদেশি আছে তারার উপর সেবা দিবার লাই আর চেষ্টা করুম সবসময় তারা ভালো প্রাইস দিবার লাগে অন্য এজেন্সি তুন হয় তো আর তা এটা লোকাল কাস্টমার ছাড়া আবার আর এজেন্সিরও বেস্ট প্রাইস দিতে যুম এটা দুবাই মধ্যে অথবা ফুল ইউএই মধ্যে যারা এজেন্সি আছে ইতারা আর বিটুবি প্রাইসে টিকিট দিতে পারছি এবং এরিয়ার যিন পোর্টাল আছে অনলাইন পোর্টাল যারা আছে তারা তো ইনশাল্লাহ আর বেস্ট প্রাইস দিতে পারছি বলে আশা করি আর কি। যারা গ্রুপ টিকিট লয় যারা গ্রুপে তারা ভালো প্রাইসে গ্রুপ টিকিট দম যাবে এবং বাংলাদেশে যারা নর্মালি রেগুলার টিকিট দিয়ে তারা ভালো প্রাইসে টিকিট দম যাবে। উদ্বোধন অনুষ্ঠানের মধ্যে কমিউনিটি নেতৃবৃন্দ জানাই দেয় করোনা পরবর্তী সময় বাংলাদেশীয় ঘুরি ধারণা হারণে পার্শ্ববর্তী রাষ্ট্রে তারা পিছিয়ে ফেলাইয়ারে এগিয়ে যার এছাড়াও তারা বাংলাদেশি এ ধরনের প্রতিষ্ঠানের সহযোগিতা করি পেলে ব্যাকগ্রাউন্ডে এগিয়ে পেল বলে জানাই। করোনা পরবর্তী কালে বাংলাদেশিরা ঘুরে দাঁড়িয়েছেন এবং এখন বর্তমানে যারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ছিল এখানে ব্যবসায়িকভাবে উন্নত ছিল আজকে তাদেরকে পিছু ফেলে আমাদের বাংলাদেশিরা অনেক দূর এগিয়ে গিয়েছেন। সকল বাংলাদেশি ভাইদেরকে অনুরোধ করব আমাদের বাংলাদেশি প্রতিষ্ঠানে এসে আপনারা এখানে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য আমি সবাই অনুরোধ করছি। উদ্বোধন অনুষ্ঠানের মধ্যে এ সময় উপস্থিত আসিল প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন আলাউদ্দিন আলিমুদ্দিন, বাংলাদেশ সমিতি দুবাই সিনিয়র সহসভাপতি ইয়াকুব সনিক, কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী, জমির উদ্দিন, ইউএস বাংলা ইউএইর কান্ট্রি ম্যানেজার নাইমুল ইসলাম, শারজার রিজার্ভেশন এক্সিকিউটিভ রাশেদ আহমেদ সহ আরও বোধকিয়াই। উদ্বোধন অনুষ্ঠানের বেগদুল্লি আনুষ্ঠানিকতা শেষে মাওলানা ফজলুল কবির চৌধুরীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ইশতিয়াক আসিফ, সি প্লাস টিভি, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।